ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন প্রস্তাব দিয়েছেন মুসলিম নেতা রমজান কাদিরভ। তিনি বলেন, চেচেন যোদ্ধারা রুশ ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রস্তুত, আমরা মস্কোর আদেশের অপেক্ষা করছি। আমাদের অনুমতি দেওয়া হলে আক্রমণকারী সন্ত্রাসীদের চেচেন ইউনিট ঘুরিয়ে দেবে। বিস্তারিত আব্দুল হোসেনের প্রতিবেদনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বিখ্যাত মুসলিম নেতা রমজান কাদিরভ মস্কোকে নতুন একটি প্রস্তাব দিয়েছেন। তিনি রুশ ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ মোকাবেলার জন্য চেচেন যোদ্ধাদের পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, 4 জুন কাদিরভ বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম রাশিয়ার প্রদেশ বেলগোরোদে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে আক্রমণকারীদের চেচেন যোদ্ধারা গুঁড়িয়ে দিতে সক্ষম, কারণ সামগ্রিকভাবে ব্যাটালিয়ন ও রেজিমেন্ট এবং সামরিক কাঠামোতে চেচেন যোদ্ধাদের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। আমরা এখন আদেশের জন্য অপেক্ষা করছি। তিনি আরো বলেন, যদি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিকট ভবিষ্যতে বেলগোরোদ অঞ্চলে যা ঘটছে তা বন্ধ করতে না পারে, তাহলে অবশ্যই আমরা রাশিয়ার ভূমি রক্ষা করতে আসব। এদিকে ইউক্রেনে 250 জন সেনা হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে বড় ধরনের একটি আক্রমণ নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 4 জুন সকালে শত্রুরা দক্ষিণাঞ্চলীয় দোনেস্কের সম্মুখ সমরের 5টি সেক্টরে বড় আকারে আক্রমণ শুরু করে। এই হামলায় ইউক্রেনীয়রা রাশিয়ান প্রতিরক্ষা বুজো ভেদ করার চেষ্টা করেছিল, কিন্তু শত্রুরা তার লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা কোনো দিক থেকেই সফল হয়নি। ইউক্রেন 250 জনের পাশাপাশি 16টি ট্যাঙ্ক হারিয়েছে। অন্যদিকে রাশিয়ার হুমকির পর ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা থেকে পিছু হটেছে পশ্চিমারা। তারা সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধরত অবস্থায় ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা অসম্ভব। এতে হতাশ হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ন্যাটোভুক্ত কিছু দেশ ইউক্রেনের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশিরভাগ দেশের শঙ্কা, এই মুহূর্তে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার সঙ্গে তাদের সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। 1 জুন মলদোভায় ইউরোপীয় পলিটিক্যাল কমিটির সভায় ইউক্রেনকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবি জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন সহ রাশিয়ার সীমান্তবর্তী সব দেশেরই উচিত ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া, কারণ সীমান্তবর্তী সব দেশকে গিলে খেতে চায় রাশিয়া। এরপর নরওয়ের অসলোতে অনুষ্ঠিত সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠলে এর পক্ষে ও বিপক্ষে দুই দলে বিভক্ত হয়ে পড়েন জোটের নেতারা। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্র্যাবিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেন, ইউক্রেন 14 বছর ধরে ন্যাটোর উত্তরের জন্য অপেক্ষা করছে। এ সময় তারা 2 বার আক্রমণের শিকার হয়েছে। ইউক্রেনকে আসলে ন্যাটোর সদস্যপদ দেওয়া যাবে কিনা এবং তা করা গেলে ঠিক কীভাবে ও কত সময়ের মধ্যে দেওয়া যায়, এ বিষয়ে একটা ফলপ্রসূ আলোচনা করার সময় এসেছে। তবে জার্মানি ও লুক্সেমবার্গ বলেছে, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দিতে তাড়াহুড়া করা হচ্ছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ারবক বলেন, ন্যাটোর উন্মুক্ত দায়নীতি সবসময় রয়েছে, কিন্তু যুদ্ধরত কোনো দেশকে এখন জোটে অন্তর্ভুক্ত করা কোনোভাবেই ঠিক হবে না। হাঙ্গেরিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত নিয়ে আসন্ন সম্মেলনে কোনো আলোচনা হবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।